হ্যালো ডিয়ার, ওয়েলকাম ব্যাক। নিশ্চয় সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে হুইপড ক্রিম রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এটা কেক ডেকোরেশনের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি, আশা করছি দেখবেন এবং কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আমি খুবই সহজভাবে ফ্রস্টিং রেসিপিটা দেখাতে চেষ্টা করেছি, জানি না কতটা সার্থক হয়েছি, আশা করছি কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যখন আমি নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটি বল নিয়ে নিয়েছি, তো গরমের সময় অবশ্যই বলটাকে ডিপে রেখে ঠান্ডা করে নিতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ হুইপড ক্রিম, এটা লিকুইড, বাংলাদেশে লিকুইডটাও পাওয়া যায় আবার পাউডার ক্রিমটাও পাওয়া যায়। তো পাউডারটা কীভাবে তৈরি করতে হয় প্যাকেটের গায়ে লেখা রয়েছে, সেভাবেই আপনারা তৈরি করে নেবেন। আর আমি এখানে এক কাপ দিয়ে দিয়েছি, এটা ফ্রিজে ছিল, দেখতে পাচ্ছেন অল্প অল্প বরফ জমে আছে। তো আমি এটাকে এখন বিটার দিয়ে বিট করে নিচ্ছি 5-6 মিনিট, একটু ধৈর্য সহকারে করতে হবে। তো এটা আমি যেভাবে করেছি কেকের উপর ডেকোরেশন করলে এটা 4-5 ঘন্টা এরকমই থাকবে, গলে যাবে না। যেহেতু শীতের সময় করেছি, গরমের সময় অবশ্য গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আপনারা কেকের ডেকোরেশন করে কেকটা ফ্রিজে রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে, গলবে না। তো আমি এটাকে প্রথমে স্পিড 3-এ রেখে করেছি, তারপরে আস্তে আস্তে ফুল স্পিডে দিয়েছি, 5 পর্যন্ত আমার এখানে আছে, 5 স্পিড পর্যন্ত আমি এটা করেছি। প্রথমে আমি নর্মাল স্পিডে বিট করে নিচ্ছি, তারপর আমি স্পিডটা আস্তে আস্তে বাড়িয়ে দিব। আমি 2 মিনিট বিট করার পর দেখুন এই অবস্থা হয়ে এসেছে। তো আমি এখন চিনি অ্যাড করব, আমি এখানে আইসিং সুগার ইউজ করেছি। আপনারা চাইলে নর্মাল সুগারকে বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ইউজ করতে পারেন। আমি এখানে 1/2 কাপের কম চিনি ইউজ করব, আসলে চিনির পরিমাণটা নির্ভর করে নিজেদের স্বাদের উপর, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন বা করেন না সেটার উপরে। আমি এখানে অল্প অল্প করে চিনি মিক্সড করছি, আপনারা চাইলে একসাথেও দিতে পারেন, অল্প অল্প করে দিতে পারেন, সেটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তো এভাবে আমি 5 মিনিট বিট করে নেব, তারপর আমি কেকের উপরে ডেকোরেশন করে দেখাবো। আমার এটা অলমোস্ট হয়ে গিয়েছে, আমি বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি। চারিদিকে ছড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আমি এখন স্প্যাটুলা দিয়ে আবারও চারপাশের গুলো মাঝখানে এনে আবারও বিট করে নেব। এটা একটা 6 ইঞ্চি মাপের কেকের পুরোটা ঢেকে নেওয়া যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে, মনের মতো কেকের ডিজাইন করে নিতে পারবেন এই হুইপড ক্রিম দিয়ে। খুব ঝটপট তৈরি করে নিলাম, আশা করছি আপনাদের উপকারে আসবে। দেখে নিলেন, খুব সহজে তৈরি করে দেখালাম কেক ফ্রস্টিং রেসিপি, নিশ্চয়ই ভালো লেগেছে, যারা জানেন নিশ্চয়ই উপকারে আসবে। কেমন লেগেছে কমেন্টসে করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নিয়মিত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর কুকিং স্টুডিও বাই ঋতুর পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।